الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاهم بعد. أذكر شهر نوم الشهر اتا ايات الميل اتسي. سورة اسراء او تبا تعالى اتنام بني اسرائيل امريكا كيبشي تشيني. اتش نمرا ايت. شيخان الله رب العالمين بلاتشن. اعوذ بالله من الشيطان الرجيم. وقَضَى ربك اللا تعبدوا الا اياه وبالوالدين يا حسانة. تمام رب هنوبي. ফয়সালা করেছেন সিদ্ধান্ত দিয়েছেন ডিক্লিয়ার দিয়ে দিয়েছেন মীমাংসা করে দিয়েছেন নিষ্পত্তি করেছেন চূড়ান্ত কথা বলেছেন বিধান আরোপ করেছেন তোমাদের উপরে এটা আল্লাহ রব্ব আলমী চাপিয়ে দিয়েছেন যে এবাদত শুধুমাত্র তারই হবে তাকে ব্যথিত এবাদত কারও হবে না আর দ্বিতীয় পর্যায়ে আল্লাহা কী বললেন মাতা পিতার সাথে ভালো ব্যবহার হবে এই যে আল্লাহর এবাদতের পরে পরে মাতা পিতার কথাটা উল্লেখ করাতেই একটা সিরিয়াল এখানে বিন্যস্ত হয়ে গিয়েছে এটা হলো এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে যেহেতু কারো কোনো অংশীদারিত্ব নেই নবী ফির আপনারা জানেন তা এখানে কেন দ্বিতীয় হিসাবে আল্লাহর অধিকারটাকে আনলেন উত্তর হল এটা শুধু অধিকারের দিক থেকে আল্লাহরবুল আলম বোঝালেন আল্লাহর অধিকারের পরে পরে প্রায়োরিটিতে আর আল্লাহর অধিকারের সাথে নবী অধিকার ওই দিক থেকে সন্নিবেশিত প্রায় বিষয়ে সেই জন্য একসাথে এসে যায় উল্লেখ না করলেও একটার থেকে আরেকটা আলাদা না তাহলে এরপরে আমরা বলতে পারি আল্লাহ এবং আল্লাহ রসুলিমের অধিকারের পর সরাসরি কোনো মানুষের অধিকার যদি কোন মানুষের উপরে সবচেয়ে বেশি থাকে তাহলে মাতা পিতার একটা দিক আছে সেখানে আধ্যাত্মিকতার ইলমের ক্ষেত্রে শিক্ষকের মর্যাদা অনেক সময় অনেক উপরে চলে যায় কিন্তু আল্লাহ আলমিন এখানে ব্যাপকতার দিক থেকে সারা পৃথিবীর সকল মানুষকে বোঝানোর দিক থেকে এমনকি মুসলিম কি কাফিব যতক্ষণ পর্যন্ত বিধর্মী পিতা আপনাকে কুহুরির উপরে সিরকির উপরে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার উপরে প্রেসার ক্রিয়েট করবে না ততক্ষণ পর্যন্ত একজন মাতা পিতার অধিকার আল্লাহ বুঝালেন সারা পৃথিবীর সকল মানুষের উর্ধ্বে সবার শীর্ষে শুধু আমার আল্লাহর অধিকারের পরে কিন্তু আজকে আমি শিরোনাম ঠিক করেছি এটা যে আল্লাহর অধিকার আদায় করা জানে না সে মাতা পিতার হক আদায় করার ক্ষেত্রেও ব্যর্থ এটা এই জন্যে যে সবচেয়ে বড় অধিকারে যে ব্যর্থ হয় ব্যর্থ হওয়াটাই তা স্বাভাবিক এই জন্য কথাই বলা হয় যে বাপটা চিনে না সে ভাইকে চিনবে কিভাবে যে অমুককে চিনে না তার চেয়ে বাড়ি বড় থেকে বড় একজন বস হিসাবে হোক অথবা লিডার হিসাবে হোক অথবা একজন এলাকার মুরব্বী হিসাবে হোক সে অন্যদেরকে চিনবে কিভাবে এ এক যারা এই কথাটা চাকখুস যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার জানে না সে মাতা পিতার অধিকার দিবে কিভাবে আজকে বাংলার জমিনে যা আমরা যে করুণ কাহিনীগুলো দেখতে পাই যে নির্দয় যে সমস্ত নিষ্ঠুরতা দেখতে পাই মাতা পিতাকে নিয়ে আপনার সেই বিধ্বস্ত স্বামী ফেলে আসা ব্রিজের গোড়ায় ফেলে আসা বন ফেলে আসা রাস্তাঘাটে ফেলে আসা ফেরিঘাটে ফেলে আসা ট্রেন স্টেশনে ফেলে আসা বাস স্টেশনে ফেলে আসা ওই পরিত্যক্ত জায়গায় ফুটপাথে ফেলে আসা ডাস্টবিনের কাছে অথবা কখনো ভিতরে ফেলে আসা এগুলোর কারণটা কি এগুলোর কারণ কি নয় যে জাতি মহান দ্রব্য আলমিন অধিকার নষ্ট তো করছে করছে এমনভাবে নষ্ট করছে যে রিক্ত হস্ত যে দিনহীন যার কোনো কিছুই করার নেই সেই সমস্ত মানুষকে দিয়ে আমার আল্লাহর অধিকার হরণ করিয়েছে গৌছে আজম অমুখকে নাম দিয়েছে মুশকিল কুসা থমুককে নাম দিয়েছে মানে ইনি হলেন সবচেয়ে বড় ত্রাণকর্তা ইনি হলেন সবচেয়ে বড় বিপদ দুর্ভিতকারী তো আল্লাহ আল্লাহ ছাড়া কি এগুলোর কিয় দাংশ সামান্যতম একেবারে ছোট্ট থেকে ছোট্ট একটা আপনার সমস্যা সমাধান কেউ করতে পারে মূল সমস্যা সমাধান হর্তা কর্তা হিসাবে আমার আল্লাহ এক ও একক তো সেই জায়গায় আমাদের সমাজে যে আজকে ব্যাঙের ছাতার মতো এই আস্তানাগুলো গড়ে উঠেছে এটাই প্রমাণ করে যে এই বাংলার জমিনে মাতা পিতার অধিকারও ভুলণ্ঠিত হবে তো একটি প্রতিবেদন বলে শেষ করে দিচ্ছি যে একজন আহত ব্যক্তি অথবা একজনকে এর জন্যে আহ্বান করা দাওয়াত দেওয়া একজন ব্যক্তি বাড়িতে ঢোকার পরে এবং সেখানে তিনি বহু আইটেমের ছবি দিয়েছেন দেখলেন যে একজন বৃদ্ধা মহিলা তিনি একটা খাবার প্লেট নিয়ে বসে আছেন মাত্র কয়েকটি খাবার এক মুষ্টি হবে না খালি বর্তনে জিজ্ঞাসা করছেন যে কারণটা কি তিনি বললেন যে বৌমা শুনেছি আরো কিছু পাক করেছে তো সেটার অপেক্ষা আছে বিরিয়ানি সিরিয়ানি সহ যেহেতু আয়োজন হচ্ছে কিন্তু তখন পর্যন্ত দেখলেন যে না এটার কোনো খালি সুগন্ধি পাওয়া যাচ্ছে আয়োজন সব হচ্ছে এর কোনো এই মহিলাকে আর কোনো কিছু দেওয়ার খবর নেই এবং তিনি প্রথমে মনে করছেন এটা ভিক্ষুক মহিলা পরে শুনলেন যে শাশুড়ি তখন আল্লাহর বান্দার আত্মমর্যাদা এবং ধর্মীয় অনুভূতি এটা একটা প্রমাণ আমরা পেয়েছি যে উনি ফেরত চলে এসেছেন এই বাড়িতে আমার খাওয়া হবে না কিন্তু এই ধরনের অনুভূতি সম্পন্ন মানুষ আজকাল কয়জন। আর ওনার ওই সময় দায়িত্ব কি ছিল উনি আরেক পা অগ্রসর হয়ে যখন চলেই গিয়েছিলেন এদেরকে বলে আসতেন যে ইনি এই শুনেছি এই পরিবারের তিনি হলেন শাশুড়ি মা তাইলে ইনি হলেন এই পরিবারের মূল ল এখানে ওই বৌমার বাড়িতে হচ্ছে না স্বামীর বাড়িতে হচ্ছে খাবার এই ওনাকে আগে সসম্মানে আগে একটা বসা আসন দেওয়া হোক সেই সাথে খাবারের যত আইটেম আছে সবগুলো বা উনি যেটা পছন্দ করে দেওয়া হোক তাহলে আমি বান্দা আপনাদের দাওয়াতে আসি তা না হলে আমি গেলাম আসসালাম আলাইকুম এইভাবে ওনার দায়িত্বটা আদায় করার দরকার ছিল মনে হয় এই পরিবেশ তিনি উপযুক্ত পান নাই কিন্তু চলে এসেছেন তারপরে তিনি লিখিতভাবে বলেছেন যে তুমি একদিন বিদ্যা হবা বৌমাকে বলছেন তোমারও চামড়া একদিন ঢিলে হবে এবং তোমারও একদিন মন চাইবে যে বৃদ্ধ বয়সে অন্তত খাবারের কিছু ভালো আইটেম পাকশাক হলে নাকে যখন ঘ্রাণ আসে যে আজকে চারটা ভাত খেতে পারবো মজা করে সেই সময় তোমার কি অবস্থা হবে তুমি একটু চিন্তা করো আমার বলার আছে এখানে যে ওই পর্যন্ত আমরা উদাহরণ দিয়ে তাকে বুঝাতে হবে কেন মাথা পিতার অধিকার আল্লাহ যে আয়াতের মধ্যে বলেছেন এটাকে আমাদের মুসলমান হিসাবে কর্ণকহরি কখনো প্রবেশ করে না যদি প্রবেশ না করে থাকে তাহলে আমরা কোন পর্যায়ে মুসলমান আমরা আছি কোথায় এটা তো হলো নিজের উপরে মার পড়বে সেই জন্য সেই ভয়ে তারপরেও এটা মন্দের ভালো এবং শেষ চিকিৎসা কিন্তু আল্লাহ যে মাথা পিতার অধিকার এত উপরে তুলে ধরেছেন মাত্র দুইটা থেকে তিনটা পয়েন্ট বলে শেষ করে দিব এইটা বুঝলেই তো আমাদের আর কোনো কিছু বলার দরকার ছিল না নাম্বার টু আপনার স্বার্থের মধ্যেই আসেন আসেন তাইলে যেটা এই পয়েন্টে ওয়াজ করেছেন হাদিস বলে নেই যে রক্তের সম্পর্ক বজায় রাখার কারণে আয়ুও বৃদ্ধি পায় এবং সম্পদও বৃদ্ধি পায় আজকে এনাকে এত অবহেলার কারণটা কি সবচেয়ে বড় কথা হলো কার্পণ্য মেহমানদেরকে নিয়ে আসা হয়েছে সেখানে তুষামুদ খুশামুদের ব্যাপার সেবার আছে অথবা আমার রক্তের সম্পর্কে মানুষ আসতেছে এই তো কিন্তু আপনার সুবিধা আপনার স্বার্থ আল্লাহ রেখে দিয়েছেন আপনার স্বামীর আপনজনদের সাথে ভালো ব্যবহারের মধ্যে আর এটা কি একটা উৎকৃষ্ট ভালো ব্যবহার নয় এটা কি জীবনের কয়েকটা গোল্ডেন অপরচুনিটি যাকে বলা হয় তার মধ্যে একটা নয় বাড়িতে কি সবসময় এরকম ভালো পাকশাকের ব্যবস্থা হয় আয়োজন কি হয় আর এখানে যেভাবে আয়োজন হচ্ছে আজকাল বাহুল্য খরচ হচ্ছে অনেক সময় অপচয় হচ্ছে সেই জায়গায় উনি একটু অংশ নেওয়ার মতো অধিকার পেল না আপনি আল্লাহ নবী হাদিস অনুযায়ী নিজে নিজের আয়ু কমাচ্ছেন নিজের রিজেকের আপনি ঘাটতি হানার এবং বরকত কমার রিজেক কমে যাওয়ার আল্লাহর পক্ষ থেকে রিজেককে টেনে নিয়ে যাওয়ার অপহরিত হওয়ার আপনি ব্যবস্থা করলেন আপনার নিজের পায়ে নিজেরা কোলার মারলেন এতটুকু বুদ্ধি নাই হাদিসটা ল হওয়ার বরং সেখানে তো আল্লাহনিস বলছিলেন যে যখন কিছু সে পাকাও ওই সময়কার যেটা সুরবা ছিল সুরবা আজকে এটা স্যুপ হিসাবে ব্যবহার হয় একটু জোলটা বেশি দিয়ে দাও তাহলে প্রতিবেশীকে দেওয়া যাবে মোহাম্মদ রসুল্লাহাম এতটুকু বলতে পারলেন আর ইনি তো মূল বললাম না উনি হলেন গোড়ার মানুষ উনি হলেন শেকড়ের মানুষ উনি হলেন মূলের মূল আল্লাহ আকবর এই বাড়ির সব কিছুর মূল তোমার স্বামীর পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে শিরা উপশিরায় প্রতিটি বিন্দুতে প্রতিটি রক্তের কণিকায় প্রতিটি সেই শরীরের মাথা থেকে পা পর্যন্ত পশমের গোড়ায় গোড়ায় আগায় মাথায় সব জায়গায় তাই মার ঋণ যে গেঁথে দেওয়া আছে এঁটে দেওয়া আছে সেটে দেওয়া আছে এই ঋণগুলোই তো পরিশোধ করা যেত এই সামান্য একটা কিছুর মাধ্যমে অধান্যতার মাধ্যমে আর সংসারে বরকত আসত সুখ আসতো এগুলো কেউ চিন্তা করলো না আল্লাহ তুমি আমাদের হেদায়ত করো তারপরে এই ভাই যেটা বলছেন যে একদিন তো আপনার আমার আসবে এই দুই এই দুনিয়া তো মাত্র দুই দিনের খেলা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা এই জায়গাতেও আমাদের বুদ্ধিটাও কাজ করল না মূল কথা হলো আসল ঘটনা ওইটাই গতকাল যে আলোচনা হয়েছিল যে মানুষ এই পরিমাণ নিচে নেমে যায় কেন মানুষ ভুলে যায় আল্লাহকে আল্লাহ হর্বল আলমিন অধিকার তারা যেহেতু আদায় করা জানে না অতএব ওই জায়গায় তারা যেমন এত নিচে নেমে যায় সেখানে নিচে নেমে যায় যেন মানুষের অধিকারের ক্ষেত্রেও যাদের সর্বোচ্চ অধিকার ওই জায়গাতেও তারা জিরো পয়েন্টেরও আরো নিচে থাকে সীমা আরো নিচে নেমে থাকে তেন এই জাতি উন্নতি লাভ করতেই পারবে না এই সমাজের সমৃদ্ধি আসবেই না সুখ শান্তিতে আপনি সামান্যতম আপনার অংশ থাকবে না চাকচিক্য বাহ্যিক সেই শালিতা এবং প্রাচুর্যে আপনি ডুবা থাকেন কিন্তু সুখ তো মনের সুখ যতক্ষণ পর্যন্ত আমরা আগে আমার আল্লাহর অধিকার না দেওয়া জানবো তারপরে পরে গোটা সমাজের সবার ঊর্ধ্বে সর্বোচ্চ অধিকার মাতা পিতার আমরা না দেওয়া জানব সেই সাথে রয়ে গেলো তাদের দোয়া তাদের মুখ থেকে দোয়া আসবে এটা এটা নয় রাখেন তাদের অস্থি মজ্জা থেকে তাদের রগ রেশা থেকে তাদের হাড্ডিগুলো থেকে উৎসারিত হয়ে আসবে দোয়া এই দোয়াতে আপনার বংশ থেকে বংশ পর্যন্ত কেয়ামত পর্যন্ত সবাই সেখানে আল্লাহ আকবর খেতু আল্লাহর নিয়ামত কিন্তু হতে পারে এর বিপরীতে তাদের কষ্ট অনুভূতি অনেক বড় জিনিস জ্ঞানীরা বলেছেন বন্ধন এটা রক্তের ইয়ে রাখা যাচ্ছে না এটা আরো বেশি চাক্ষুষ হচ্ছে অন্য কোনো দিয়ে আদায় করা যাচ্ছে না এটা যদি রক্ষা করা যায় অনুভূতি দিয়ে রক্ষা করা যায় অনেকে বলতে পারেন আমরা তো তাকে কষ্ট দেই নেই যে কোনো কারণে অজুহাত দেখাতে পারেন যে উনি একটু অসুস্থ ময়লা আবর্জনায় আর সেই জন্য তাকে কাছে আনে না মাথা মেয়ে তাকে সর্বোচ্চ আসন দিতে হবে কেন যদি তার অনুভূতিতে আঘাত হয়ে যায় তাইলে উনি অভিশাপ না দিতে গেলেও তারা উপশিরা থেকে উচ্চারিত হয়ে যাবে আর এটা হিসাবেও আল্লাহ কাছে না। আর আপনারা জানেন দোয়া ফিরত আসে না তাদের মধ্যে এক পক্ষ হলো মাতা পিতা আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো বুঝে অনুদন করে আমাদের এই সমাজের লোকজন নিজেদের ইহ পরকালীন কল্যাণের স্বার্থে হলেও আর আল্লাহ হর্বুল আলমীন যে শিক্ষা দিয়েছেন সেই অধিকারগুলোর প্রতি একটু একটু আর একটু আমাদেরকে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসে আমরা যেন আমাদের সমাজের যত অধিকার আছে যার যা সেটা আদায় করার জন্য আমরা আমরা সচেষ্ট হই এবং আমরা সুচ্ছার হই আমরা মনোযোগী হই তাহলে দুনিয়াখেরাতে শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ যেন তাই করেন তৌফিক দানে ধন্য করেন গুনাখাতা মাফ করেন বিভূত দূর করে দেন দুনিয়া দুনিয়াখেলাতে সবার উন্নতি দান করেন দেশ কেস আমরা সবাই যেন ভালো থাকতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন اللهم ادرك جنة بشكرا امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته <applause> <applause>